মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপত 4 বছর পাছত ভূমাফিয়ার পৰা 22 লাখ টাকা ঘূৰাই পালে শিলচৰৰ ভুক্তভোগী যুৱতীয়ে। মুখ্যমন্ত্রী ধন্যবাদ মামন দাসৰ। 4 বছৰ পূৰ্বে শিলচৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথ এলেকাৰ অশোক সরকার নামৰ এক ভূমাফিয়ায় মাটি ক্ৰয় কৰি দিয়াৰ নামত মামন দাসৰ পৰা লৈছিল 22 লাখ টাকা। কিন্তু ভূমি ক্ৰয় কৰি নিদিলে ভূমাফিয়াজনে 4 বছৰ উকলি যোৱাৰ পাছত টকা বিচাৰি আৰক্ষীসহ বিভিন্ন স্থানত যুৱতীগৰাকীয়ে অভিযোগ দাখিল কৰে যদিও ভূমাফিয়াজনে ঘূৰাই নিদিলে যুৱতীগৰাকীৰ টকা। 1 ডিচেম্বৰত লক্ষীপুৰত মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মা উপস্থিত হোৱাৰ পাছত যুৱতীগৰাকীয়ে মুখ্যমন্ত্রীক লগ পায় এই সমগ্র ঘটনা সন্দৰ্ভত এক অভিযোগ দাখিল কৰে। যুৱতীগৰাকীৰ অভিযোগ পাই মুখ্যমন্ত্রী তাৎক্ষণিকভাৱে কাছাৰৰ আৰক্ষী অধীক্ষক নোমল মাহাতক বিষয়টো চাই দিয়াৰ নিৰ্দেশ দিয়ে আৰু মুখ্যমন্ত্রীৰ নিৰ্দেশৰ পাছতে আৰক্ষীয়ে ভূমাফিয়াগৰাকীৰ পৰা যুৱতীগৰাকীক কিছু টকা ঘূৰাই দিয়ে। বাকী ধনখিনি অশোক চৰকাৰে 4 মাহৰ ভিতৰত ঘূৰাই দিব বুলি লিখিত প্ৰতিশ্ৰুতি দিছে। টকা ঘূৰাই পাই মুখ্যমন্ত্রীক ধন্যবাদ জনালে মামন দাস নামৰ এই যুৱতীগৰাকীয়ে। গত হয়েছে ওনাকে আমি জমি ক্রয় করার জন্য পয়সা দিয়েছিলাম, 4 বছর থেকে দেবে দেবে বলে দিচ্ছিল স্যার অশোক সরকার, 22 লক্ষ টাকা স্যার জমি কেনার জন্য স্যার। তারপর তো আমি কি করব, 4 বছর থেকে ওকে বলছি অনেক বিচার আচার হয়েছে স্যার, বাট কোনো রেসপন্স নেই। টাকা দেওয়ার ডেট আসে, অনেকটা এগ্রিমেন্টও হয়েছে, কোনো টাকা দেয়নি। তারপর আমি ভাবলাম যে আমার তো টাকা পাবো বলে কোনো আশা নেই, আমি আশা ছেড়ে দিয়েছি। তারপর আমি ভাবলাম যে সিএম স্যারের এখানে যদি বলি তাহলে আমার টাকাটা ফেরত পাবো, না হলে আর কোনো টাকার আশা ছেড়ে দিতে হবে। তারপর আমি সিএম স্যার এখানে প্রোগ্রাম হয়েছিল ওনার লক্ষ্মীপুরে, ওনার এখানে যে কুম্ভীগ্রামের পাশে যে ওনার একটা বাংলো আছে, বাংলোতে গিয়েছি স্যার, বাংলোতে গিয়ে স্যারের সাথে দেখা করেছি। দেখা করার পর উনি বলেছে হ্যাঁ কী হয়েছে বলো, আমি বলেছি স্যারকে পুরো ঘটনাটা খুলে বলার পর স্যার বলেছে আমাদের এসপি স্যারকে বলেছে ঠিক আছে এটা শর্ট আউট করে দাও। তারপর আমাদের এসপি স্যার এবং আমাদের ওসি স্যার ওনারা মিলে আমার কাজটা শর্ট আউট করে দিয়েছে এবং একটা এগ্রিমেন্ট করেছে। এগ্রিমেন্ট করার পর কিছুটা টাকা আমাকে দিয়েছিল আর বলেছে 4 মান্থ টাইম নিয়েছে, ওই টাইমের ভিতরে টাকাটা আমাকে কমপ্লিট করবে।